আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার কাছে বা দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি এবং নিরাপদে আছি, আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কোথাও যাচ্ছি, পথে যেতে যেতেই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি। হ্যাঁ, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো বুঝতেই পারছো, এটা হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার ওভারব্রিজ। ওভারব্রিজের শুরু থেকে শেষ পাথা পর্যন্ত আমার বাবার বাড়িতে যাওয়ার সময় এই ফ্লাইওভার দিয়ে আমার যেতে হয়। একদম শেষ পাথায় গিয়েই আমার বাবার বাড়িতে গিয়ে আমি নামতে হয়, তো পুরোটা ফ্লাইওভার। সেজন্য আমি তোমাদের যেতে যেতে একটু শেয়ার করলাম, খুবই ভালো লাগছে। আকাশটাও তেমন রৌদ্রও না, তেমন মেঘাচ্ছন্নও না, মাঝামাঝি পর্যায়ে আছে। আসলে সব মেয়ের কাছেই বাবার বাড়িতে যাওয়ার অভিজ্ঞতাটা খুবই আনন্দের হয়। পেট খালি থাকলেও মনে হয় যেন পেট ভরাই আছে, আসলে মনের আনন্দে। কখন যে মানে বাসা থেকে নাস্তাও করিনি, ব্যাগ গুছাতে গুছাতে কখন আসব সেই আনন্দে ভুলেই গেছি। তো আমি যেই দিন বাসায় আসছিলাম সেই দিনই কাইফের, আমার বড় ভাগিনাটার জন্ম বার্থডে ছিল, তাই ওকে কল করলাম যে আমার ছোট বোনও ছিল, ওকে একটা কেক গিফট করবে। তাই কাইফকে ফোন দিল, আর ওরাও ছিল শনিয়াকরায়, ওখানে নেমে সবাই মিলে একটা কেক মানে পছন্দ করলাম। তো আমার ছোটো বোন সেটা ওকে গিফট করলো, ও তো খুব খুশি হয়েছে, ওর কাছে আসলে কেকটা খুবই পছন্দ হয়েছে। তো কাইফের পছন্দ অনুযায়ী কেকটা আমরা কিনলাম, কেকটা আসলে খুব সুন্দর হয়েছে, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর সেই সাথে আমরা একটু শর্মা হাউজেও গেলাম, এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল, প্রত্যেকটা কেকই পছন্দ হয়েছিল, মনে হচ্ছিলো কোনটাকে নিয়ে কোনটা নিব। এই তো চলে আসলাম আমরা শর্মা কেক হাউসে। এখানে আমরা শর্মা এবং কোল্ড কফি এবং হট কফি খেলাম। তো আমরা যখন শর্মা কেক হাউসে গিয়েছিলাম, ওখানে সম্ভবত একটা বার্থডে পার্টি ছিল, খুব সুন্দর করে ডেকোরেশন করা, সাজানো, দেখে খুব ভালো লাগছিল। আর সেই সাথে আমরা বাসে এসো, আমার ফ্যান বন্ধ, আর এখানে সবাই এই সাজসজ্জার কাজে ব্যস্ত, প্রচন্ড গরমে। এই যে এগুলো সব সাজানো হয়েছে, আর আয়াজের তো জ্বর, তারপরেও সে আনন্দে ভাইয়ের জন্মদিনের আনন্দে জ্বরের কথা ভুলেই গেছে। দেখে আবু জ্বরটা, শরীর এখনো গুম গুম করছে, আবার ঠান্ডাও লেগে আছে। আজকে আমরা গাইস টাকার গেম খেলবো। তুমি তো গাইসদের আগে বলে দিলে, সময় পেলে ইনশাআল্লাহ। এই দেখো দাও, মাত্র সে বাজে 7:55। আচ্ছা ঠিক আছে, ও যো তো কোচে জোনো বলো, চামা দাও দেখো, এই দেখো তোরটা দিনে তো সুন্দর হয়, এটা দিনে সুন্দর হয়, দেখতে হবে। আপু তো
তো গাইজ, আমাদের বার্থডের ফুল ডেকোরেশন সাজানো একদম শেষ। তো খাওয়ার পর্বটা সেরে নেওয়া হচ্ছে, কারণ আয়াজের আব্বু আবার বাসায় চলে যাবে। তা ওকে থাকতে বলেছিলাম আমরা সবাই, কিন্তু ওর অফিসে এরপর দিন খুব নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে। আসলে কি, ও যখন বলে যে বাসায় যাবে, তাকে আর কোনো এক্সকিউজ দিয়ে রাখা যায় না, ও যাবেই। তো যাই হোক ভাইয়া, ও আগে খেয়ে নিল, তারপরে আমরা খাবো, এরপরে আমরা চলে যাব আমাদের মূল কেক কাটার পর্বে। আজকে আমার বড় আপু কী কী রান্না করলো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। রান্না করেছে প্লেন ঝরঝরে পোলাও একদম, আর গরুর কালো ভুনা, মুরগির রোস্ট, আর ছিল কাতল মাছ ভুনাও ছিল, আর কোক বোরহানি এগুলো তো ছিলই। আর এই তো আমাদের বার্থডে বয়, মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। ও এবার SSC পরীক্ষার্থী, ও যেন একটা ভালো ফলাফল দিতে পারে আমাদেরকে, সেই দোয়াই করি। আর তো কিছু চাওয়ার নেই, আর নেক্সট সন্তান হিসেবে ও আমাদের এই সমাজে গড়ে উঠুক, সেটাই সবসময় আমরা মুরব্বীরা এটাই দোয়া করব। তো গাইজ, আজকের বার্থডের কিন্তু মূল আকর্ষণ হচ্ছে একটা টাকার খেলা আছে কেক কাটার পরে। তো ওটা এইখানে আমি ভিডিওটা অ্যাড করিনি, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আপনাদের কাছে সেটা দেখতে একটু বোরিং ফিল হবে, তাই আমি এটাকে পার্ট টুতে রেখেছি। তো অবশ্যই দেখবেন। বার্থডে কেকটি কিন্তু ছিল ও সো ইয়াম্মি, দেখতে পাচ্ছেন হ্যাপি, একদম হোয়াইটের মধ্যে প্রত্যেকটা কালারই খুব ব্রাইটনেস ফুটে উঠেছে, খুব সুন্দর। আরে আমরাই না আগে খাওয়াবো, আচ্ছা যাক দাও, আমরাই না আগে। আরে তুই ক্যামেরা ধর, কোন দিকে ধরস? তো গাইজ, আমার ভিডিওটি আজকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমার ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোর মামাই এত কোনা।